আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। এটা আসলে অনেকেই জিজ্ঞেস করে যে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ফাইল সাবমিট করতে হয়, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো যদিও ভিএফএস থেকে একটা চেক লিস্ট দেওয়া থাকে, তারপর হচ্ছে অনেকেই বুঝতে পারে না যে আসলে কীভাবে ডকুমেন্টগুলো দিব বা কী কী ডকুমেন্ট এক্স্যাক্টলি দিব। তো সেই বিষয়গুলো আজকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি, তো আশা করি আপনারা উপকৃত হবেন। এখন যে বিষয়টা হচ্ছে, ভিসা অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য আমাদের অনেকগুলো ডকুমেন্ট দিতে হয়। যাই হোক, এখন আসি মূল কথায় যে পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট আমরা দিব। এক নম্বর হচ্ছে পাসপোর্ট, দুই নম্বর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা হচ্ছে আপনি অনলাইনেও পাবেন, অনলাইনে ফর্মটা ফিল আপ করে ওইটা ডাউনলোড করে সাথে দিবেন, পোল্যান্ডে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তিন নম্বর হচ্ছে আপনার চেকলিস্ট, চেকলিস্ট মানে হচ্ছে আপনার ভিএফএস ওয়েবসাইটে যে চেকলিস্টটা দেওয়া আছে এক্স্যাক্টলি ওইটাই, ওইটা জাস্ট প্রিন্ট করে সাথে নেবেন। চার নম্বর হচ্ছে আপনার ফ্লাইট ইটিনারি বা ফ্লাইট রিজার্ভেশন, মানে হচ্ছে আপনার ঢাকা টু পোল্যান্ডে আপনি কত তারিখে যে ফ্লাইট আসবেন তার একটা, এটা যে এক্স্যাক্টলি আপনার মানে ফ্লাইট বুক করে ফেলতে হবে, পারচেস করে ফেলতে হবে এরকম না, জাস্ট রিজার্ভেশন হলেই হবে। পাঁচ নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। এরপরে হচ্ছে ভ্যালিড ওয়ার্ক পারমিট, মানে ডেফিনেটলি আপনার ওয়ার্ক পারমিট ছাড়া তো অ্যাপ্লিকেশন করতেই পারবেন না। তারপর হচ্ছে প্রুফ অফ রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, যেটাকে কেআরএস বলা হয়, এটা আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট বা সাপোর্ট লেটার বলে যেটা বলে সেটাও আপনার, অথবা ইনভাইটেশন লেটার অনেকে অনেক নামে বলে, এটাও আপনার কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করা হবে। এরপর হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেটস, তো সার্টিফিকেটগুলোর কপি আপনি অবশ্যই দিবেন, বাট চেষ্টা করবেন সার্টিফিকেটগুলো মিনিস্ট্রি থেকে এবং আপনার বোর্ড বা ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেশন বা লিগালাইজেশন করে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি এর আগে যদি কোনো কাজ করে থাকেন সেই কাজের একটা সার্টিফিকেট, সেই কাজ কয়েক কোম্পানিতে থাকলে সবগুলো সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা অপশনাল বাট দিয়ে দিবেন, দিয়ে দেওয়াটা বেটার। এরপর হচ্ছে অ্যাকোমোডেশন কনফার্মেশন, মানে অথবা হোটেল বুকিং যেটাই বলেন, আপনি পোল্যান্ডে যে স্টে করবেন এটার একটা অ্যাকোমোডেশন কনফার্মেশন, আপনার কোম্পানি যদি আপনার অ্যাকোমোডেশন প্রোভাইড করে সেক্ষেত্রে তার একটা কনফার্মেশন ডকুমেন্ট আপনার কোম্পানির কাছে যাবেন, দিয়ে দিবে। এবার হচ্ছে রেসিডেন্স প্রুফ, রেসিডেন্স প্রুফটা কিছুই না, এটা হচ্ছে এনআইডি, এটা অনেকেই বুঝতে পারে না যে রেসিডেন্স প্রুফ কী। আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি করে সেটাকে নোটারি এবং মিনিস্ট্রি লিগালাইজেশন করে তারপর সাবমিট করবেন। এরপর হচ্ছে আপনার পাসপোর্টের ডেটা পেজের কপি, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মানে রিকোয়ার্ড ডকুমেন্ট। পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা ওয়েটটা বাড়ানোর জন্য আপনি অ্যাডিশনালি আরও কিছু সাপোর্টিভ ডকুমেন্ট দিতে পারেন, যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, ক্রেডিট কার্ড এগেনস্টে আপনি ডলার ইনভেস্টমেন্ট করেছেন পাসপোর্টে, অথবা ক্রেডিট কার্ড ছাড়াও আপনি ক্যাশ ডলারও ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই ডলার ইনভেস্টমেন্টের পাসপোর্টের যে কপিটা সেটা প্রিন্ট করে সাথে দিতে পারেন। আর এরপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনাকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে বেটার, আরও বেশি দিলে দিতে পারেন বা ছয় মাস দিলেই এনাফ। এরপর হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ব্যাঙ্ক থেকে একটা ক্রেডিট কার্ডের সার্টিফিকেট নেবেন যে আপনার আপনার নামে ব্যাঙ্ক আপনাকে যে একটা ক্রেডিট কার্ড ইস্যু করেছে এটার লিমিট কত, এটা মেনশন করে এবং আপনার নাম এটা মেনশন করে জাস্ট একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট, ক্রেডিট কার্ড অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট ব্যাঙ্ক আপনাকে প্রোভাইড করবে। এরপর হচ্ছে আপনার সিভি, সিভিটা আপনার ডেফিনেট আপনি হচ্ছে কোনো কাজ করে থাকলে তার এক্সপিরিয়েন্স, কোথায় কী কাজ করেছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, নর্মাল সিভি যেরকম হয়, তবে সবাই বলে যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিভি দেওয়ার জন্য, তো চেষ্টা করবেন যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি কীরকম হয় ওইরকমভাবে একটা বানিয়ে দেওয়ার জন্য। এরপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট লেটার, সরি লেটার অফ ইন্টেন্ট বলা হয় অনেকে, আপনি যখন কোম্পানিতে জবটা কনফার্মেশন হয়েছে তখন আপনাকে একটা লেটার অফ ইন্টেন্ট বা এমপ্লয়মেন্ট লেটার অফ ইন্টেন্ট বলে, এইটার একটা কপি আপনি দিতে পারেন, এগুলো আপনাকে আসলে অ্যাটেস্টেড বা কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ জাস্ট কপি করে দিয়ে দেবেন। এবার বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটটাও অপশনাল, সো এটাও সেমভাবে এনআইডির মতো ইংলিশ ট্রান্সলেশন না থাকলে করে নিতে হবে, নোটারি লিগালাইজেশন এগুলো করে এই ডকুমেন্টগুলো সাবমিট করলেই এনাফ। এই যে লিস্টগুলো মানে দিলাম, লিস্টটা দিলাম, এইখানে যদি কোনো ডকুমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, অনেকের কনফিউশন যদি থাকে হোপফুলি ভিডিওটার মাধ্যমে দূর হয়েছে, তারপর কারো কোনো কোয়েরি থাকলে বললাম তো যে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করবেন, আপনার মতো যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী তারা ওই বিষয়গুলো জেনে উপকৃত হবে আশা করি। এর মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।